বিগত লকডাউনে আমার দুধের বাচ্চা বিছানায় ছটপট করেছে এক কেজি চিনি দিয়ে আমি আমার বাচ্চাকে যখন সুজি খাওয়াতে পারি নাই কোথায় ছিলেন আপনারা রাজনীতিবিদরা এই পৃথিবীর থেকে বহু রাজা বাদশা হারিয়ে গেছে যাদের নাম ঠিকানা পর্যন্ত আজকে পৃথিবীর জমিনে নাই এর কারণ ক্ষমতার অপব্যবহার আসসালামু আলাইকুম আপনারা বিগত লকডাউন থেকে আমাকে চিনেন আমি সাক্ষাৎকার দিয়েছি বাংলার ক্ষুধার্ত এবং অধিকার বঞ্চিত মানুষের কথা নিয়ে আমি নিজেও একজন অধিকার বঞ্চিত এবং ক্ষুধার্ত মানুষ আমি স্বাধিকার নিউজে এসেছি আমি আমার গোটা বাংলাদেশের প্রতিটি গরিব মানুষের পক্ষে কথা বলার জন্যে যদিও আমি খুবই পেশায় একজন নগণ্য ব্যক্তি সাম্প্রতিক আমি পনেরোই আগস্ট নিয়ে একটি বক্তব্য দিয়েছি যে বক্তব্য ফেসবুকে সারার পরে কিছু কিছু মানুষ আমাকে সম্পূর্ণ ভাজেভাবে কমেন্ট করেছেন এবং গালি করেছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ গালি যে সহ্য করে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তারাই উত্তম সমাজে গালি দিতে পারাটা ভাই বড় জিনিসটা যে ব্যক্তি গালি হজম করতে পারে সে হচ্ছে বুদ্ধিমান আমি সে শিক্ষায় শিক্ষিত হতে পারি আমি একজন খুবই নগণ্য ব্যক্তি এবং আপনাদের কথাই আমি পিড়ে গেলাম যে আমি হকারের বাচ্চা হকার দালালের বাচ্চা দালাল বলে আমাকে যখন গালি দিয়েছেন আমি কষ্ট পাইনি আমি শুধু এটুকু বলেছি যে আপনারা না বুঝে আমাকে কমেন্ট করেছেন কোন ভদ্র পরিবারের সন্তানেরা কি গালি দিতে পারে কোনো ভদ্র শিক্ষিত মানুষকে গালি দেয় আপনি যেভাবে ফেসবুকে গালি দিচ্ছেন আপনি যদি কোনো সমাজের কোনো দায়িত্ব পান আপনার কাছ থেকে মানুষ দূরের কথা এটা কল্পনা আজকে আমি একটা আপনাদের বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না স্বাধীন মাটিরই লাগি রাত্রি পহর জাগি যে জাতি দিতে পারে পাহারা আমরা সে জাতি বিশ কোটি জনতা পারবে না রুখতে মোদেরকে আমি এই কথাটি বলার উদ্দেশ্য একটা আমি একজন হকার আল্লাহ আমাকে হকার বানিয়েছে তাহলে কি আপনি আল্লাহর সৃষ্টিতে ভুল ধরতেছেন যে আমি হকার হয়েছি আমি কেন কথা বলবো কেন আপনি আমার মুখে থুতি ধরতেছেন এই দেশে শুধু কি বরাবর হাইব্রিডেরা কথা বলবে হকার রিক্সা শ্রমিক গার্মের শ্রমিক দিনমজুর যারা সবচেয়ে নগণ্য ব্যক্তি সমাজে তারা কথা বলতে পারবে না কোথায় ফিরেছেন আপনারা এগুলা এগুলো বন্ধ করেন সরিষা পরিমাণ অহংকার যদি আপনাদের রাজনীতিবিদদের ভিতরে থাকে জান্নাত তো দূরের কথা যদি মুসলমান হয়ে থাকেন জান্নাতের জ্ঞানও আপনারা পাবেন না বিগত লকডাউনে আমার দুধের বাচ্চা বিছানায় ছটপট করেছে এক কেজি চিনি দিয়ে আমি আমার বাচ্চাকে যখন সুজি খাওয়াতে পারি নাই কোথায় ছিলেন আপনারা রাজনীতিবিদরা কোথায় ছিল দেশের উচ্চবিত্ত ফ্যামিলিরা কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই যে আমার বাচ্চাটা জীবিত আছে না মরে গেছে টানা দুই বছর আমার বাচ্চা সহ আমার বউকে আমি শ্বশুর বাড়িতে রেখেছি আমি নিজে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি হেঁটে হেঁটে রাস্তায় বই বিক্রি করি আমি দুর্নীতি করি না আমি সন্ত্রাসী করি না আমি কোন দলের দালালি করি না যারা দালাল বলেছেন আমি চ্যালেঞ্জ করে বলবো যদি আমি কোনো দলের টাকা খেয়ে দালালি করে থাকি আল্লাহ জানো কালকে আমতার ময়দানে আমাকে বিনা করে করে আর না হয় যারা আমার বিরুদ্ধে বাজে মন্তব্য অপমানিত করেছেন আপনাদেরকে যেন আল্লাহ হেদায়ত করে আর না হয় আল্লাহ যেন আপনাদের বিচার করে ফেসবুক ইউটিউব ঘাটলেই আপনারা ঝাঁকে তাঁকে গালি দিবেন এই গালি দিতে 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 আজকে সমাজকে আপনারা ধ্বংসের দ্বার বাঁধতে নিয়ে গেছেন আজকে নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম আপনাদের কাছ থেকে শিখবে আপনারা যারা রাজনীতির চেয়ারে বসেছেন আপনারাই যদি গালি দেন তাহলে আমরা শিখব কার কাছে আমি গরিব দুঃখী খেতে খাওয়া মানুষের পক্ষে কথা বলছি কথা বলে যাব পর্যন্ত আমার চোখের একটি পাতাও লড়ে কারণ আমি জানি যারা সত্যের পক্ষে কথা বলবে যারা নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রাম করবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদেরকে দাবি রাখবে কিসের হত্যা কিসের খুন কিসের গম মুসলমান আমি বলেছি মৃত্যুকে ভয় করে না মৃত্যু মুসলমানের জন্য হাদিয়া আর কাফেরদের জন্য গজব আজকে আমি যখন মসজিদে যাব নামাজ পড়ার জন্য আমি একজন হকার যদি মসজিদে ঢুকে আমার পিছনে যদি একজন মন্ত্রী ঢুকে বা একজন কোনো ভালো দনাক্ত ব্যক্তি ঢুকে উনি কি পারবে আমাকে মসজিদের সামনের কাতার থেকে পিছনে ফেলে দিতে যে হকার মানুষ আমার সামনে দাঁড়ালো কেন কারণ সেখানে সবাই এক আল্লাহর গোলাম মসজিদ থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের ক্যারেক্টারের কথা চিন্তা করে সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আলাদা করে রাখছেন আপনারা যখন মরে যাবেন যখন আপনাদেরকে কবর দেওয়া হবে আমার মতো হকার কাজে পাবে টুকরা কাপড় দিয়ে বিদায় করা হবে যত বড় কুটিমতি হন আপনাকেও ওই টুকরা কাপড় দিয়ে কবরে শোয়ানো হবে ফতিহিংসার রাজনীতি ছেড়ে দেন যে নেতা সম্মানী তাকে সম্মান করতে শিখুন সেটা হোক বঙ্গবন্ধু হোক রহমান যে যেটুকু সম্মান প্রাপ্য সেটুকু সম্মান আপনারা দেন এবং সেটুকু সম্মানকে সামনের দিকে তুলে ধরেন আপনারা বলতেছেন যে হকারের কাছ থেকে কি রাজনীতি শিখা যায় আব্রাহাম লিংকনের বই পড়েন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তিনি রাস্তায় পত্রিকা বিক্রি করেছেন আব্রাহাম লিঙ্কন শাহ দোকানে মেসিয়ারি করেছেন সেখান থেকে আল্লাহ তাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছে যারা ক্ষমতার অপব্যবহার করবেন আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে আল্লাহ নিজ হাতে তাদেরকে একদিন ধ্বংস করে দেবে কি করবেন তখন কোথায় যাবে আপনার ক্ষমতা অতএব আমি হকার হতে পারি রাজনীতি শিখলে আমি বড় রাজনীতিবিদদের অনুসরণ করি আমি কোনো পাতি নেতা শিখি নেতাকে অনুসরণ করি না এবং করব না এটাই হচ্ছে আমার শেষ কথা তাই আমি বলবো আজকে আপনারা যারা বিবেকবান মানুষ আপনারা যারা বুদ্ধিমান রাজনীতিবিদ রাজনীতিতে উই পোকা তেলা পোকা সার মার মারকানে তারা যেন স্থান না পায় এদের এরা সমাজের শত্রু এরা দেশের শত্রু এরা মানবতার শত্রু এরা জনগণের শত্রু এরা শুধু কথাই ছাপাবাজি করে এরা এমন এমন কথা বলে বিভিন্ন মঞ্চে গিয়ে জনকল্যাণের কোন কথা না শুধু সামসামিয়ার দালালি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে বড় বড় দুর্নীতিবাস বড় বড় মাফিয়া বড় বড় সন্ত্রাসী ও মাস্টারসামি এ পাশ করা লোক এরাই দেশের সব বড় ক্ষতি করেছে কোন গরিব মুরুখ মানুষ করে নাই শিক্ষার বাহাদুরি করবেন না শিক্ষিত মানুষ হতে হবে কিন্তু আপনি শিক্ষিত হওয়ার পর যদি শয়তান হন তাহলে আপনি একেবারে নিকৃষ্টতম একটা ব্যক্তি যেমন আমরা অতীত উদাহরণ টানতে গেলে আমি নাম বলবো না এই বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আজকে ক্ষমতার বাইরে আছে শুধুমাত্র বাজে কথা আর ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে ডোনাল্ড ট্রাম্প তিনিও কম অপমান হন নাই জর্জ ডাব্লিউ বুশ সুতার বাড়ি খেয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বিশ্বনবীকে ব্যঙ্গ করার কারণে টপ কোট কেসাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো হতে যত বড় রাষ্ট্রপতি যত বড় রাজনীতিবিদ হন যদি আল্লাহ এবং কুরআনের বিরুদ্ধে কিংবা গরীব মানুষের বিরুদ্ধে কোনো কাজ করেন ষড়যন্ত্র করেন মনে রাখবেন আপনাদেরকে আল্লাহ অপমান না করে কবরের মাটিতে নিবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন